হাই গার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া সৃষ্ণ আর আমি তোমাদের সাথে আছি দানিয়া তো আজকে তোমাদের সাথে আমি এই আই মেকআপ লুক এবং আমি পুরো মেকআপটা এইভাবে ক্রিয়েট করেছি উইথ নিউড লিপস তো আজকের আই মেকআপটা না খুবই সুন্দর টার্নড আউট হয়েছে আর আমার খুব ভালো লেগেছে আই মেকআপটা আর খুবই একটা গ্ল্যামার লুক তোমরা এখানে পাবে তো তোমাদের যদি জানতে ইচ্ছা করে আমি কীভাবে এই লুকটা ক্রিয়েট করছি তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করে জানাতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ আমাকে যদি ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে চাও তাহলে সেখানে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চট জলদি আমাকে সেখানে গিয়ে ফলো করো তো বেশি বক বক না করে লেটস গেট স্টার্ট দ্য ভিডিও তো ফার্স্টেই আমি গ্রিন টি টোনারটা দিয়ে আমার স্ক্রিনটা প্রেপ করে নিচ্ছি ভালো মতন টোনিং করে নিচ্ছি দেন আমি প্রাইমারের জন্য ইনসাইড কসমেটিক্সের প্রাইমারটা ইউজ করছি তো এরপর আমি আমার আইব্রোটা ফিল করে নেবো তো আইব্রোটা ফিল করার জন্য আমি ইউজ করছি ওয়েট এন্ড ওয়ার্ল্ডের এই ব্রাউ কিটটা এরপর আমার আইব্রোটা ফিল করে নেওয়ার পর আমার আইব্রোটাকে শার্প করার জন্য আরও ক্লিন দেখানোর জন্য আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের কালার কারেক্টার অ্যান্ড কনসিলার প্যালেটটা থেকে এই কনসিলার শেডটা নিয়ে আমি আমার আইব্রোর এজেসগুলো একটু ক্লিন করে নিচ্ছি আর আইব্রোর এজেসগুলো ক্লিন করলে না তোমার আইব্রোটা আরও শার্প দেখায় সুন্দর দেখায় তো অবশ্যই আইব্রোটা ফিল করার পর তোমরা কনসিলার দিয়ে আইব্রোর এজেসগুলোকে একটু ক্লিন করে নিও এরপর সেম কনসিলারটাকেই আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি একটা ব্রাশের সাহায্যে দেন আমার কনসিলারটাকে সেট করে নেওয়ার জন্য আমি ইউজ করছি ল্যাকমির রোজ পাউডার আমি যে আই লুকটা ক্রিয়েট করব তার জন্য আমি সেলু টেপটাকে আমার আইয়ের কর্নার থেকে শুরু করে ব্রাউয়ের এই জাসটা যেখানে এন্ড হয়েছে সেখানে অবধি টেপটা অ্যাপ্লাই করে নিচ্ছি দেখে নাও তোমরা কীভাবে তো আজকে আমি আই জন্য জন্য ওয়েটেন্ড ওয়ার্ল্ডের এই আই প্যালেটটা ইউজ করবো আর এই আই থেকে এরকম একটা রাস্টি ব্রাউন কালার নিয়ে একটা ফ্লট ব্রাশের সাহায্যে আমার আইয়ের ক্রিজের ওপর এরকম একটা লাইন ড্র করছি আর অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে আমি পিগমেন্টেশনটাকে পেন্ডেবেল করব তোমরা ভালো মতন খেয়াল করবে আর এটা একটু ধৈর্য ধরে আই মেকআপটা দেখবে কারণ এটা একটু লিটল বিট কমপ্লিকেটেড বাট ভালো মতনভাবে দেখো তোমরা তোমরা ঠিক বুঝতে পারবে তারপর আমি সেম প্যালারটার থেকে একটা ট্রানজিশন কালার নিয়ে ওই কালারটার সাথে একটু লিটল বিট ব্লেন্ড করে নিচ্ছি বেশি নয় লিটল বিট দেন আমি সেম রাস্টি ব্রাউন কালারটা নিয়ে আমার ইনার কর্নারেও ওরকম একটা লাইন ড্র করে নিচ্ছি ওই যে ক্রিস টাইপের একটা আমি ড্র করেছিলাম ওটার সাথে তো সেম কালারটাকেই আমি আবার একটু অ্যাপ্লাই করে নিচ্ছি দেন আমি সেম ইনসাইডের কনসিলার প্যালারটার থেকে কনসিলার শেডটা নিয়ে এরকম ক্রিসটাকে একটু কাট করে নিচ্ছি এখানে ঠিক মতন আমি বলে বোঝাতে পারছি না তোমরা পদ্ধতিটাকে খেয়াল করো আমি কিভাবে করছি তাহলেই তোমরা ভালো মতনভাবে বুঝতে পারবে ঠিক আছে তো ভালো মতনভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি কনসিলারটাকে এরপর কনসিলারটাকে সেট করার জন্য আমি ইউজ করেছি সেম প্যালেটটার থেকেই একটা হোয়াইট কালারের একটা আই শ্যাডো আর ভালো মতনভাবে ব্লেন্ড করে নিচ্ছি দেন আগেইন আমি ব্রাউন কালারটা নিয়ে আমার ক্রিজের ওপরে লাইন ড্র করছি এবং আমার আইলানার যেখানে ড্র করি সেখানেও একটা লাইন ড্র করে নিচ্ছি তোমরা ভালো মতন খেয়াল করো আর অল্প অল্প প্রোডাক্ট নিয়েই ব্লেন্ড করবে পিগমেন্টেশনটাকে হাই করবে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ভালো মতনভাবে দেখো আমি কিভাবে ড্র করছি এখানে দেখিয়েও দিচ্ছি তোমাদের আমি তো এরপর আমি আমার সেলটেপগুলোকে সরিয়ে নিচ্ছি আর তোমরা দেখো আর লুকটা কীভাবে ক্রিয়েট করেছি আমি আর কীরকম দেখতে লাগছে এরপর আমি কনসিলার প্যালেটার থেকেই অরেঞ্জ কালারের রেক্টারটা নিয়ে আমি আমার ডার্ক স্পটগুলোকে একটু হাইড করে নিচ্ছি আর ফিঙ্গার টিপসের মাধ্যমেই আমি এটাকে ব্লেন করে নেবো এরপর ফাউন্ডেশনের জন্য আমি আজকে ইউজ করছি ফিটমির ফাউন্ডেশন ইন দি শেড টু থার্টি ন্যাচারাল বাফ আর ভালো মতনভাবে ব্লেন্ড করে নিচ্ছে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশান কিন্তু ভালো মতনভাবে ব্লেন্ড করতে হবে ফাউন্ডেশন যত ভালো মতনভাবে ব্লেন্ড হবে তত দেখতে সুন্দর লাগবে আর সব সময় বলি গলায় আর কানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে কিন্তু ভুলবে না এরপর আমি সেম কনসিলার প্যালারটার থেকে কনসিলার শেডটাকে নিয়ে আমার আন্ডার আইজে ব্রিজ অব দ্য নোজে তারপর মাউথের আশেপাশে ছিনে এবং যেখানে আমি কন্ট্রোল করি তার নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা বিউটি ব্লেন্ডারের সাথে ব্লেন্ড করে নিচ্ছি ভালো মতনভাবে আর কনসিডেটার কাভারেজ আগেইন তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা চাইলে নিতে পারো তারপর আমি সেম ল্যাকমি রোজ পাউডারটাকে দিয়ে আমার ফেসটাকে একটু বেকিংও করছি তার সাথে সাথে ব্লেন্ডও করে নিচ্ছি ফাউন্ডেশনটাকে সেট করার জন্য তো আচ্ছা আমি না সেম রাস্টিক ব্রাউন কালারটাকে নিয়ে না আমার লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করেছি বাট এটা আমি শ্যুট করতে ভুলে গেছি তো সেম প্যালেটটার থেকে একটা সিমারি কালারের হাইলাইটিং শেডটা নিয়ে আমি আমার ব্রাউ বোনটার এবং ইনার গর্নারটা হাইলাইট করে নিয়েছি দেন একটা আইল্যাশ কার্লার দিয়ে আমার ল্যাশেসগুলো কার্ল করে নিচ্ছি দেন মাস্কারার জন্য আমি এখানে আজকে ফ্যাবুলশ মাস্কারাটা ইউজ করছি মার্সের তোমরা দেখতে পাচ্ছি এখানে ভালো মতন ভলিউম দিয়ে দেয় বাট এই মাস্কারটা তো শুকোতে সময় লাগে এবং মানে ওপর থেকে নিচে ট্রান্সফার হয়ে যায় দেন ব্লাশের ব্লাশে এবং কন্টেনারের জন্য আমি আজকে ইউজ করব এই সুইচ বিউটির ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেটটা আর এখান থেকে কন্ট্রোল শেডটাকে নিয়ে আমি আমার ফেসটাকে ভালো মতনভাবে কন্ট্রোল করে নিচ্ছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর কন্ট্রোল করলে আমাদের ফেসটা একটু পাতলা দেখায় তো এরপর আমি মেকআপ ফিক্সিং স্প্রে দিয়ে আমার মেকআপটাকে সেট করে নিয়েছি তো ব্লাশটা অ্যাপ্লাই করছি সেটাও আমি শ্যুট করতে আজকে ভুলে গেছি আমি জানি না কেন তো এখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি ইনসাইড কসমেটিক্সের হাইলাইটার এটা তো এরপর লিপস্টিকের জন্য আমি আজকে ইউজ করছি এই হুডাল লিপস্টিক আর এটা কিন্তু ফেক লিপস্টিক তো তাই এটা লিঙ্ক দিতে পারবো না ফাইনাল লুকটা দেখে না তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এই মেকআপ লুকটা ভালো লেগেছে আর তোমরা যা যদি চাও তাহলে এরকম একটা আই মেকআপ লুক ক্রিয়েট করতেই পারো খুবই সুন্দর লাগছে আই মেকআপটা আজকে আমার খুবই পছন্দ হয়েছে আমি ভাবতেও পারি আমি এত সুন্দর আই মেকআপটা করতে পারবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের যদি ভিডিওর জন্য কোনো রেকম থাকে তো কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই